নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজ এই ভিডিওতে আমরা আলোচনা করবো রেশন কার্ডের সাথে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার কীভাবে যোগ করবেন তো সেই লেটেস্ট আপডেট নিয়ে আমরা আলোচনা করবো তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন আপ প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ করবেন ডব্লু সার্চ করলে এই যে খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে যেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি এই যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন যে ফিচার্স যে অপশনটি আছে এই ফিচার্স অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখবেন ভিউ ফর্মস এই যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে এই যে ড্যাশবোর্ডটি এখানে ওপেন হবে তো ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পর একদম নিচে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আপডেশান ওর মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ফর অলরেডি এক্সিট রেশন কার্ড তো এখানে দেখতে পাচ্ছেন এটা অনলাইন পদ্ধতি যেটা কামিং সন্ধি আছে তো অনলাইন সিস্টেম চালু হলে আমরা অবশ্যই আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো এখনও পর্যন্ত অফলাইন যে আপডেট চালু হয়েছে তো আপনারা ফর্মটি কোথায় পাবেন এখানে যে ফর্ম ইলেভেন দেওয়া আছে এই ফর্ম ইলেভেনে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা আমরা ফর্মটি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর এবং আধার সংযুক্ত করার আবেদনপত্র এখানে দেওয়া আছে প্লিজ ফিল আপ অল গিভেন ডিটেলস স্টার মার্কস ফিল্ড আর কম্পালসারি তো যেখানে যেখানে স্টার মার্ক দেওয়া আছে সেই ঘরগুলি অবশ্যই ফিল আপ করতে হবে তোমরা দেখিয়ে দেবো আপনি কীভাবে ফিল আপ করবেন তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কোনো স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তো বন্ধুরা আমাদের প্রথমে যে ফিল আপ করতে হবে আপডেট অ্যাড্রেস ডিটেলস সেকশন এ তো এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম এই ঘরে লিখবেন তারপর আছে সাব ডিভিশন সাব ডিভিশন এই ঘরে লিখবেন তারপর আছে ব্লক মানে আপনার যে ব্লক হলে ব্লক মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন হলে কর্পোরেশনের নাম লিখবেন তো তারপর এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড হলে ওয়ার্ড নাম্বার এই ঘরে বসিয়ে দেবেন তো তারপর এখানে ভিলেজ মানে আপনার গ্রামের নাম লিখে দেবেন তো তারপর এখানে আপনার যে পিন পিনকোড সেই পিনকোড দেবেন তারপর হচ্ছে এই ঘরেতে পোস্ট অফিস মানে আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিস এই ঘরে লিখবেন পুলিশ স্টেশন আপনার যে থানা এই ঘরে লিখবেন তো তারপর আছে সেকশান বি সেকশান এর মধ্যে আছে কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি তো এখানে দেওয়া আছে প্রাইমারি মোবাইল নাম্বার মানে আপনার যে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনি অ্যাড করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন আর যদি আপনার দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার থাকে দিতে পারেন না থাকলে কোনো প্রবলেম নেই তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তো সেই নাম্বার আপনি দিতে পারেন তো সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে কী হয় যখনই কোনো সরকারের তরফ থেকে আপডেট আসবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার জানিয়ে দেওয়া হবে তো দিলে খুব ভালো হয় তো তারপর হচ্ছে ইমেল আইডি যদি আপনার ইমেল আইডি থাকে বা পরিবারে কারো থাকে অবশ্যই দিয়ে দেবেন না থাকলে কোনো সমস্যা নেই তো বন্ধুরা এবারে আসছে সেকশন সি সি সির মধ্যে আসছে আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরএস ডিআরসি মানে ডিজিটাল রেশন কার্ড হোল্ডার অফ দ্য ফ্যামিলি এখানে দেওয়া আছে তো এখানে মেম্বার বলে মেম্বার এখানে জায়গা দিয়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো এই পেজেতে ছটা মেম্বারের আপনি নাম লিখতে পারবেন যদি আরও মেম্বার থাকে তো সেক্ষেত্রে আপনাকে আরও পেজ প্রিন্ট আউট করতে হবে তো আপনার যেমন ফ্যামিলি মেম্বার সেই হিসাবে আপনি পেজ প্রিন্ট আউট করে ফর্মটি ফিল আপ করবেন তো একটা আমি দেখিয়ে দিচ্ছি তো একইভাবে সমস্ত মেম্বারেরগুলো ফিল আপ করতে পারবেন তো প্রথম আপনাকে করতে হবে ডিজিটাল রেশন কার্ড নাম্বার তো এই ঘরেতে আপনার ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা লিখে দেবেন তো তারপর আপনার কার্ডটা কী ক্যাটাগরি এ ওয়াই না পি এইচ এইচ নাকি এইচপি এইচ এইচ নাকি আর কেস এ ওয়ান না আর কে ওয়াই টু নাকি জেনারেল তো আপনার যেটা হবে সেটা অবশ্যই পাশে এখানে টিক করে দেবেন তো তারপর আধার নাম্বার অ্যাটাচ কপি তো আপনার আধার নাম্বারটা লিখে দেবেন এবং সেই সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে তো এখানে আরও অপশন দেওয়া আছে হয়েদার পারসন উইজ ডিসেবলিটি পিডব্লিউডি তো আপনি কি অক্ষম এস হলে এস নো হলে নো করবেন এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত মেম্বারের ঘরগুলি ফিল আপ করে নেবেন তো সমস্ত মেম্বারের এখানে নামগুলো ফিল আপ হয়ে গেলে এখানে আই এগ্রি অপশন রয়েছে এই যে আই এগ্রি ব্যাপারটি আছে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভালো করে পড়ে নেবেন তো তারপরে এখানে আই এগ্রি আছে এখানে টিক করে দেবেন তো টিকো দেওয়ার পর এখানে ডেট লিখবেন ডেট লেখার পর এখানে আপনার বা আপনার ফ্যামিলি যিনি আছেন সিগনেচার করে দেবেন সিগনেচার করার আগে অবশ্যই এগুলো মনে রাখবেন যে লিস্ট অফ ডকুমেন্টস এখানে দেওয়া আছে প্রথম দেওয়া আছে কপি অফ আধার ডকুমেন্টস অফ অল ফ্যামিলি মেম্বার অ্যান্ড অ্যাপ্লিকেন্ট তো এখানে যে সমস্ত মেম্বারের আধার নম্বর অ্যাড করতে চাইছেন তো তাদের অবশ্যই আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে তো দ্বিতীয়ত বলা হয়েছে ইফ দ্য এজ অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ লেস দেন ফাইভ ইয়ার্স তো যাদের পাঁচ বছরের নিচে বয়স তো তাদের এখানে আধার কার্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই নট ম্যান্ডেটারি বলা হয়েছে তো তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দেবেন এবং তৃতীয়ত বলা হয়েছে কপি অফ দ্য এপিকে সিসি ব্যাঙ্ক পাসবুক ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট তো ভোটার কার্ড কেসিসি ব্যাঙ্ক পাসবুক ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এইগুলো থাকলে আপনি কারেকশান অফ অ্যাড্রেস মানে অ্যাড্রেস কারেকশানের জন্য এই ডকুমেন্টসগুলো আপনাকে জমা করতে হবে তো তার বলা হয়েছে ফটো কপি অফ আর ডিআরসি মানে ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপি আপনাকে দিতে হবে তো আপনি ফর্মটি ফিল আপ করেছেন ফিল আপ করার পর সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে যখনই আপনি ফুড দপ্তরে গিয়ে জমা করবেন তো জমা করার পর এই যে রিসিপ্টটি আছে আপনাকে কেটে এখানে সিল দিয়ে যিনি অফিসার থাকবেন স্ট্যাম্প মেটে আপনাকে দিয়ে দেবে তো এইভাবে খুব সহজেই ফর্মটি ফিল আপ করে ফুড অফিসে গিয়ে জমা দিয়ে খুব সহজেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারেন তো এই ছিল আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাইক করতে ভুলবেন না আর প্রতিনিয়ত ডেলি লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য